কংগ্রেস প্রার্থী লক্ষণ শেঠের উপর হামলার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার সুতাহাট ব্লকের চৈতন্যপুরে। এদিন তিনি পূর্ব কর্মসূচি অনুসারে প্রচার পর্বে অংশ নিলে তার উপর শাসক দলের দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে গেলে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে। প্রার্থী জানিয়েছেন ঘটনার কথা নির্বাচন দপ্তরে জানানো হবে। প্রচার পর্বে বাধা দেওয়ার জন্য শাসক দলকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করায় কংগ্রেস প্রার্থী লক্ষণ শেঠ। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, আনন্দবার্তা।